বন্ধু শুনলাম তুই নাকি দৈনিক নেতা হয়ে গেছস এলাকার সবাই বলা বলি করতেছে আমারও খুব নেতা হওয়ার ইচ্ছা কিছু কৌশল আমার একটু দেয় না বন্ধু আমি নেতা হওয়ার জন্য জন্ম নিয়েছি আর ভবিষ্যতে আমি একটা দল গঠন করবো নেতা হওয়ার জন্য প্রথম শর্তাম করতে হবো মারামারি করতে হবো সামনে যারা তারে দৌড়ে মারামারি করতে হবো যে কোনো গ্যানজাম বাজাইতে হবো আর এই গ্যানজামটা প্রথম শুরু করতে হবো কলেজ লাইফ বা স্কুল লাইফ থেকে স্কুল কলেজ লাইফ ছাড়া তো তেমন ভালো বন্ধু পাওয়া যায় না তাই বন্ধু বান্ধবের মধ্যে ক্যাচার লাগে দুম মারামারির ব্যবস্থা করতে হইব তারপরে তাদের সামনে যায় রে আমার এমন একটা ভাবধা লাগবো যে আমি আমি তারা সবাই ঠিক করতে পারবো ঠেকাল যেতে পারবো আর একটা মাধ্যম বিষয় আছে ফ্যামিলি যদি ছোট ভাই থাকে তাহলে ছোট ভাইরে দেওয়া শুরু করা যায় তারা যখন তখন যা হয়েছে তাই কাজ করানো লাগবো ছোট ভাই যদি ঠিক মতন কথাবার্তা না শুনে কাজ কাম না করে ধুমধাম ধরে মারতে হইব আর এইগুলো করতে পারলে নেতা হওয়া যাইব তারপরে মনে করা যার একটা বিষয় আছে বার্সিটিতে যাওয়ার পরে বন্ধু বান্ধব তো আছেই কিছু বকাটে ফোলা ফানে টার্গেট করে তাদের কিনে দল ফাঁকাইতে হইব একটা তারপর রাস্তায় পার্কে কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে কথাবার্তা বলে তারে কোনো কিছু না বললে ধুমধাম মায়ের মানে খালি জ্ঞান আমার পরিকল্পনা করতে হবে যে কোনো কিছু করবে না তারও দইরা মারানো লাগবে মানে মূল কথা হচ্ছে সবার মনের মধ্যে ভয় ঢুকাইতে হবে তারপরে আমার লগে যে 10 12 জন থাকবো তারা লিডার থাকমো আমি সামনে দা আমি আটমো তার আর তার আমার পিছন পিছন আটবো আমার ভাবি থাকবো একটা আলাদা কিন্তু না আরেকটা সমস্যা আছে এরা জামার লয়ে গুরবো সবাই তাদের পেছনে আমার একটা করছর ব্যবসা আছে মাঝে মধ্যে চা নাস্তা করাইতে হবে তাছাড়া ওরা আমার কথা শুনবো না মানে মূল কথা হচ্ছে যে সারাটা জীবনে পার করতে হবে গঞ্জামার মারামারির মাধ্যমে মনে করতে হবে আমার জীবনটা হইছে গঞ্জামার মারামারির জন্য মানে মনে মনে করে যে তোর এলাকায় মহল

বলতে বোঝাইতেছে আর কি যে বড় একটা নেতা হতে হবো এমন এক নেতারা ফির মানতে হবো যার ক্ষমতা আছে তারপর ওই নেতার কাছে যাইবি মাঝে মাঝে যাইরে পাউছাটবি তেল मागবি মানে যা যা করা লাগতা সব কিছু করবে আর কি নেতার কাছে এসব করতে করতে দেখবি একদিন তোর পজিশন শক্ত হয়ে গেছে তারপরে তুই সক্ষম অনলাইনে অ্যাকটিভ থাকবি নেতা যখন ফেসবুকে কোন পোস্ট করব। তার পোস্টের মধ্যে এমন এক কমেন্ট করবে যাতে কমেন্টটা সবার ওপরেতে এতডা তোর এই কমেন্ট পড়া যাতে নেতার মনটা একবার পুরো পরা ভালো হয়ে যা মনে কর যে নেতা একটা ছবি পোস্ট করছে ছবিতে এমন একটা কমেন্ট করবি আমার জীবন এত সুন্দর ছবি এত ভালো মানুষ এত আদর্শবান নেতা কোনদিন দেখি নাই বস আপনার ছাড়া আপনি আমার অভিভাবক মানে মূল কথা হলো নেতা যেই যেটাই পোস্ট করুক শেয়ার করতে ভালো ভালো কমেন্ট করতে হইব মানে তুই আর তোর থাকবি না ফুলি নেতা হয়ে যাওয়া লাগবো আর কি নেতা যেই ডে বলো লগে লগে হ্যাঁ হ্যাঁ করতে হইব মাঝে মধ্যে এমন কথা বলতে হইব যে নেতা আপনার মাথা থেকে এত সুন্দর বুদ্ধি কেমন করে বাইরে আসে নেতা যদি গোবর রোদে হ্যাঁ বলে যে কত সুন্দর সোনার সাক্ষা পরে রয়েছে তোর লগে লগে কেমন লাগবো হ্যাঁ হ্যাঁ সোনার সাক্ষাই মনে করো যে নেতা যদি কোনো একটা পদ পা আর এটা সোনার মাত্র তুই তোর লগে যা পোলা মানা সব বাইরে নিয়ে মিছিল মিটিং কইরা নেতার গলার মধ্যে মালা দেওয়া লাগবো বন্ধুরে তুই এবার থাম তোর আর কিছু কোয়া নেতা হওয়ার সঙ্গে এত সুন্দর করে তুই দিবি আমার আমি আগে বুঝতে পারিনি তুই আসলে একটা জিনিস তুই একটা বস